গত ডিসেম্বরে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পান জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। সারাদেশের ক্রীড়া সংগঠকদের পরামর্শকে কাজে লাগিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে বুধবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বসেন, মতবিনিময় সভায় বৈঠকে ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারও। সরকারি গৃহীত পদক্ষেপকে কাজে লাগিয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নানা পরিকল্পনার কথা জানান মাশরাফি। নট অনলি ক্রিকেট বা ফুটবল, টোটাল স্পোর্টসকে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি কি না, এই জিনিসগুলোকে নিয়েই আসলে সবার কিছু কিছু মতামত আছে, যেগুলো নিয়ে হয়তোবা আমরা আরও সামনে বসতে হবে, এটা তো একদিনের সমাধান হবে না। ক্রীড়া সংগঠকদের এই মতবিনিময় সভায় উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। আগামী কয়েক মাস কিভাবে ক্রীড়াঙ্গন চলবে সে বিষয়ে মতামত দেন সারা দেশের সংগঠকরা। নির্বাচন অবভিয়াসলি এটা তো আছেই, ওটা অন্য বিষয়, এটা আমরা তো এই ফোরামে আমরা যেটা আলোচনা করেছি সেটা তো সব জিনিস আর বলা সম্ভব না। তবে আমরা মূল যে বিষয়টা, আমরা স্পোর্টসকে আরও স্ট্রং জায়গায় দেখতে চাই। ক্রীড়াঙ্গনকে দলীয় বৃত্তের বাইরে রাখার পরিকল্পনার কথা জানান মাশরাফি। দলীয় ফোরাম থেকে ফুটবল ফেডারেশন সহ কোনো ফেডারেশনেই হস্তক্ষেপ করা হবে না জানিয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার কথা জানান সাবেক এই অধিনায়ক। সব জিনিস নিয়ন্ত্রণ করতে পারবো না, ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটার আলাদা আলাদা ফেডারেশন আছে, সেটা তাদের জবাবদিহিতা, এটা আমাদের জবাবদিহিতা না। তবে আমরা চেষ্টা করব আমরা টোটালি সমন্বয় করা এবং গোয়িং ফরওয়ার্ড জন্য স্পোর্টসকে আমরা সাপোর্ট দিতে পারি। এছাড়া আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটিকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান মাশরাফি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট, কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।